গতবার আপনাদের নিয়ে গিয়েছিলাম তারানাথের জীবনের এক অনিশ্চয়তার বাস্তবে। আপনাকে, আমাকে, আরো না জানি কত শ্রোতাকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল সেই বাস্তবের ঘটনা। সে ঘটনা গল্প বলেছিল এক মহান সাধকের জনসমাজের প্রতি নিঃস্বার্থ আত্মবলিদানের। সেদিন নিজের জীবনে সূর্যকে অস্তাচলে নিয়ে গিয়ে তারানাথ এটা প্রমাণ করেছিল যে শুধু স্বাধীনতা সংগ্রামী নয়, প্রয়োজনে একজন সাধকও আত্মবলিদান দিতে পারে। সে গল্প একটা কঠিন প্রশ্ন রেখে গিয়েছিল আমাদের সামনে, তবে কি তারানাথ তান্ত্রিক আর ফিরবে না? কিশোরী আর বিভূতির সাথে অনেক শ্রোতারাই সেদিন চোখের জল ফেলেছিল তারানাথকে অস্তাচলে যেতে দেখে। কিন্তু মেঘ সূর্যকে চিরকাল ঢেকে রাখতে পারে না, রাতও পারে না। মেঘ ঢেকে গেলে পুনরায় তার স্বমহিমায় ফিরে আসে আড়ালে লুকিয়ে থাকা সূর্য। ঠিক তেমনি অন্ধকারের রাত কেটে গেলে পুনরায় নতুন উষা নিয়ে ফিরে আসে অস্তাচলে হারিয়ে যাওয়া সূর্য। আবার নিজের পবিত্র আলো দিয়ে আলোকিত করে এই জগৎ সংসারকে। আপনার আমার সকলের প্রিয় তারানাথ তান্ত্রিকও যেন সেই কর্তব্যপরায়ণ সূর্যেরই পরিপন্থী। তাই এমন মহাজীবন অস্তাচলে চলে গেলেও তার আবার উদয় হয় স্বমহিমায়। তাই বলতে গর্ববোধ করছি যে আপনাদের সকলের ভালোবাসায় এবং চোখের জলের কৃতজ্ঞতায় আবার ফিরেছে তারানাথ। তবে এবার কোন বিপদ অপেক্ষা করছে তারানাথের জন্য? প্রকৃতির খামখেয়ালিপনায় কি এমন উলটফের হলো যে ভয়ঙ্কর রাক্ষসী শুক্রাগ্নির আগমন হল? কেই এই শুক্রাগ্নি? কিভাবে এর জন্ম? যে অপশক্তির উৎসের মূলে আছে দৈত্যগুরু শুক্রাচার্য, তাকে কি তারানাথ তান্ত্রিক ঠেকাতে পারবে? না, এভাবে নয়। চলুন আপনাদের নিয়ে যাই সেই রোমাঞ্চকর সফরে যেখানে তারানাথ তান্ত্রিক মুখোমুখি হবে শুক্রাগ্নির। আজকের কাহিনী লেখক অভিষেক দুবের কলমে তারানাথ তান্ত্রিক ও শুক্রাগ্নি। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ এবং দেবাঞ্জন। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় পার্থ মুখার্জি, অন্যান্য চরিত্রে অভিষেক, অধ্যায়, অভিযান, আকাশ ও বর্ষা। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, অস্তাচলে তারানাথ গল্পটির সিকুয়েল, তারানাথ তান্ত্রিক ও শুক্রাগ্নি। শুনতে থাকুন। আকাশের অনেক উঁচু থেকে নিক্ষিপ্ত তীরের মতো নিচের দিকে নেমে চলেছি। আমার পিছন থেকে আরেকজন কেউ যেন আমায় শক্ত করে ধরে আছে। নিচের থেকে উপরের দিকে ধেয়ে আসা তীব্র হাওয়ায় টালমাটাল হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু আমি এক হাতে শক্ত করে ধরে আছি একটা লাগামের মতো জিনিস। আমার সামনে দুপাশে বিশাল আকারের সাদা পালক বেষ্টিত দুটো তীক্ষ্ণ কান একবার করে নড়ে উঠছে। আমার পিছন থেকে একেবারে ঘাড়ের কাছে একটা খুব চেনা গলা চারপাশ থেকে ধেয়ে আসা প্রচন্ড হাওয়াকে উপেক্ষা করে আমায় বলছে, ভাই কিশোরী, ভাই শক্ত করে ধরে থাকো, এখান থেকে নিচে পড়লে আর বাঁচতে হবে না। বিভূতির গলা না? হ্যাঁ, বিভূতির গলাই তো। এবার ভালো করে লক্ষ্য করলাম আমরা বসে আছি একটা মস্ত বড় সাদা পেঁচার উপর, যেটা ছো মেরে তীরের গতিতে নিচের দিকে নামছে। আমিও আমার সমস্ত শক্তি দিয়ে হাওয়াকে উপেক্ষা করে আমার পিছনে বসে থাকা বিভূতিকে বলার চেষ্টা করলাম, বিভূতি, তুমিও আমায় ঠিক করে ধরে থাকো ভাই, কোনো মতেই ছাড়বে না। কিন্তু এবার ভালো করে নিচের দিকে লক্ষ্য করতেই দেখলাম সামনে সাদা মেঘমালাকে চিরে আমরা নিচের দিকে নামছি। সরু নীল ফিদের মতো একটা নদী দেখতে পাচ্ছি, যেটা একটু একটু করে কাছে আসছে। তার দুপাশে হলদেটে শুকনো জমি, খাপ ছাড়া ছাড়া সবুজ অংশ। হঠাৎ পেঁচাটা একটা চেনা ভরাট গলায় বলে উঠল, তোমরা ঠিক করে বসে থাকো, কোনো ভয় নেই,
ওই অবস্থাতেই নিজেকে কোনো মতে সামলে বারবার মনে করার চেষ্টা করছি কার গলা এটা। ঠিক তখনই পিছন থেকে বিভূতি বলল, বিশু ঠাকুর একটু সাবধানে, ওদের কাছে বন্দুক আছে কিন্তু। এবার নিচের দিকে লক্ষ্য করতে দেখলাম সামনের দৃশ্য আরো স্পষ্ট হয়েছে। দেখতে পাচ্ছি একটা নদী, তার দুপাশে খাপ ছাড়া ছাড়া জঙ্গল, আর নদীর পারে কারা যেন বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে আর একজনের দিকে। আরো একটু কাছে আসতেই বুঝতে পারলাম রক্তিম বস্ত্র পরিহিত অতি পরিচিত একটা মুখ। দারানাথ না? হ্যাঁ, দারানাথই তো। আর যারা বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে তারা গোরা সিপাহী। কিন্তু তারানাথের গায়ের রং তামাটে কেন? তার পিঠে তীর ধনুক কেন? গোরা সিপাহীরা তারানাথকে মারতেই বা চাইছে কেন? এবার লক্ষ্য করলাম পেঁচাটা তার বিশাল ডানা দুটো প্রসারিত করে দিল, সামনের দিকে গুটিয়ে নিল তার তীক্ষ্ণ নখযুক্ত দুটো পা। এ যেন ছৌ মারার আগের রুদ্ধশ্বাস মুহূর্ত। আমার হৃৎপিণ্ডের স্পন্দন মাত্রা ছাড়িয়ে বেড়ে চলেছে। মুহূর্তের মধ্যেই দেখলাম পেঁচাটা ছৌ মেরে তুলে নিল তারানাথকে, তারপর ঝড়ের গতিতে ডানা ঝাপটে আবার উড়ে চলল উপরের দিকে। আমার তখন কেন জানি না ঘুমে চোখ জড়িয়ে আসছে, চারপাশের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, নিজের চোখের পলক আর খুলে রাখতে পারছি না। আমার পিঠের উপর মাথা এলিয়ে দিয়ে বিভূতি ঘুমিয়ে পড়েছে বুঝতে পারলাম। পেঁচার মস্ত নখের শলাকায় সুরক্ষিতভাবে বন্দী থাকা তারানাথ যেন বলছে, কিশোরী ঘুমোবে না, ওঠো কিশোরী, বিভূতি ওঠো। কিন্তু চোখ আর খোলা রাখতে পারছি না, আমার চোখের পাতা বন্ধ হয়ে চারপাশ অন্ধকার হয়ে এলো। তবুও ক্রমাগত তারানাথের গলা শুনতে পাচ্ছি, কিশোরী কিশোরী ওঠো, বিভূতি ওঠো। হঠাৎ মুখের মধ্যে ঠান্ডা জলের স্পর্শ হতেই হকচকিয়ে উঠে বসলাম। কেমন যেন গোলমাল হয়ে গেল সব, কোথায় আছি সেটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো। আরে ওঠো কিশোরী ওঠো, ওই দেখো বিভূতিও উঠে পড়েছে। সামনে দেখলাম ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছে তারানাথ তান্ত্রিক, তার পিছনে গাছের ফাঁক দিয়ে পূব আকাশে নতুন সূর্যের নরম আলো এসে পড়ছে আমার মুখে। চারপাশ দেখে বুঝলাম বড় বাগান গ্রামের জঙ্গলেই বসে আছি। মুহূর্তের মধ্যেই কাল রাতের ঘটনাটা মনে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে আমি আর বিভূতি আবেতাড়িত হয়ে জড়িয়ে ধরলাম তারানাথকে। ঠাকুরমশাই ঠাকুরমশাই, কোথাও যাবেন না আপনি, আপনি কোথাও যাবেন না। কোনো ক্ষমতার প্রয়োজন নেই আমাদের, আর কখনো এমনটা করবেন না। দু চোখ বেয়ে অশ্রু নেমে এলো আমাদের। তারানাথ আমাদের দুজনের পিঠে হাত বুলিয়ে বলল, আরে হয়েছে হয়েছে, কোথায় আর যাব আমি, এই দেখো তোমাদের সামনেই আছি একেবারে অক্ষত। তারানাথ তান্ত্রিকের সাথে থাকলে এত ভয় পেলে চলে? তারপর তারানাথ একটু কৌতুক করে বলল, জঙ্গলে শুয়ে শুয়ে কি স্বপ্ন দেখলে কিশোরী? ঠাকুর, দেখলাম আপনি লাল চেলি পরে খালি গায়ে তীরধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন একটা নদীর ধারে, আপনার দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে গোরা সিপাহীরা, আর আমি আর বিভূতি পেঁচারূপী বিশু ঠাকুরের পিঠের উপর চড়ে ছোঁ মেরে আপনাকে ফিরিঙ্গিদের হাত থেকে বাঁচালাম। তারানাথ আমার কথাটা শুনে হো হো করে হেসে উঠল, বলল, কালকের ঘটনাটা তোমার অবচেতন মন খেয়েই হারিয়ে গোলমাল করে ফেলেছে, এবার চলো এখান থেকে, অনন্তদের সাথে দেখা করে নিয়ে আমাদের ফিরতে হবে তো। আমার আর বিভূতির মাথায় তখন বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিভূতি জিজ্ঞেস করেই ফেলল, ঠাকুরমশাই কালকে শেষের কয়েকটা মুহূর্ত আমাদের একেবারেই মনে নেই, আমরা সকলে মিলে প্রাণপণে আপনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম, আপনাকে ডাকছিলাম ঠাকুরমশাই উঠুন ঠাকুরমশাই উঠুন, তারপর তো দেখলাম স্বয়ং কাল ভৈরব এসেছেন, তারপর আর তো কিছু মনে পড়ছে না। কেন মনে পড়ছে না তা তো বলতে পারবো না, সব জিনিসের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। আসলে তোমরা যেটা কাল দেখতে পেলে সেটা তোমাদের দেখতে পাওয়ারই কথা নয়। সে তো জানি ঠাকুর, আপনার দেওয়া ক্ষমতাটুকুর জন্যই তা সম্ভব হয়েছিল। একটা ছোট বাচ্চা ছেলে যে আগে কখনো ভাত রান্না করেনি, তাকে যদি তুমি একটা উনুন চাল জল আর
ভাতের হাঁড়ি দিয়ে দাও, তাহলে কি সে প্রথমবারেই ভাত রান্না করতে পারবে? আর যদি করেও দেয় তাহলেও সেটা হয়তো কম সেদ্ধ হবে, নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। আমি আর বিভূতি দুজনেই ঘাবড়ে গেলাম তারানাথের এই উদ্ভট উপমা শুনে। বিভূতি বলল, এই আপনি মাঝে মাঝে এমন সব উপমা দেন যে কিছুই বোঝা যায় না। তারানাথ একটু হেসে বলল, ক্ষমতা তো তোমাদের দিলাম, কিন্তু একটা ঐশ্বরিক ক্ষমতাকে মন মস্তিষ্ক আর আত্মার আত্মস্থ হতে সময় লাগে, প্রথম দিনেই তার সঠিক ব্যবহার করা যায় না। তাছাড়া তোমরা তো আর সাধক ন, যার জন্য কালকে তোমরা সমস্ত ঘটনা ছেঁড়া ছেঁড়া ভাবে দেখেছিলে। হ্যাঁ ঠাকুরমশাই, হঠাৎ করেই কেমন যেন অজ্ঞান হয়ে যাচ্ছিলাম বারবার। তারানাথ গ্রামের দিকের পথ ধরে হাঁটতে হাঁটতে বলল, চলো যেতে যেতে বলছি। আমরা তিনজন যখন গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম তখন ভোরের আলোয় উদ্ভাসিত গোটা জঙ্গল, কোথাও কোনো ভয়ের লেশমাত্র নেই, কত নাম না জানা পাখি কিচির মিচির করে ডেকে চলেছে, ভোরের এক অদ্ভুত মেঠো গন্ধ এসে মনটাকে উদ্বেলিত করে যাচ্ছে, নাম না জানা কি একটা ফুলের গন্ধ নাকে এসে ঠেকছে। হাঁটতে হাঁটতে তারানাথ বলল, সাধক যতই সাধনা করুক এই মহাবিশ্বের একটা নিয়ম আছে, সে তার নিজের নিয়মেই চলে, তাই এর বিরুদ্ধে কোনো কাজ করতে হলে অনেক কাঠ খড় পোড়াতে হয়, বুঝলে? প্রকৃতির নিয়ম হচ্ছে দেহ থেকে আত্মা একবার বেরিয়ে গেলে সেই আত্মা পুনরায় দেহে এসে প্রবেশ করে না। হ্যাঁ, সেটা যদি সাধক নির্বিকল্প সমাধিস্থ হয়ে করে তাহলে বিষয়টা অন্য দাঁড়ায়, কিন্তু আমার বেলায় ওরকম ছিল না। আমি তো স্বেচ্ছা মৃত্যু বরণ করেছিলাম, কিন্তু মধুসুন্দরী দেবী আর বাকিরা এসে মাঝে আমার পথ আটকে দিলেন, আমায় বললেন যে আমার কর্তব্য নাকি এখনো শেষ হয়নি, আমায় ফিরে যেতে হবে। কিন্তু ফিরে যাই কিভাবে? স্থূল শরীরের প্রতি আর তো আমার কোনো মায়াই নেই তখন। ঠিক তখনই অমর জীবন আমায় এক টুকরো জীবন দিল, আর তোমরা সবাই ডাকতে শুরু করলে, তখন পুনরায় ফিরে যাওয়ার তাগিদ আমি পেলাম, কিন্তু দিশাভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াতে লাগলাম, ফিরব কিভাবে তাহা তো জানি না। এমন সময় শুনতে পেলাম একটা খুব চেনা বাঁশির আওয়াজ, সেই বাঁশির আওয়াজ অনুসরণ করতে করতে সঠিক পথে ফিরে এলাম, দেখলাম কাল ভৈরব তাঁর একটা হাত বাড়িয়ে দিয়ে আমায় ডাকছেন, আমিও বাড়িয়ে দিলাম আমার হাত, উনি আমায় আলতো করে টেনে তুললেন। মহাকাল যেখানে স্বয়ং এসে দাঁড়ায় সেখানে আর জীবন মৃত্যুর হিসেব মেলানো যায় না, নিয়ম অনিয়ম কোনো কিছুরই জোর খাটে না, বুঝলে? বলতে বলতে তারানাথ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, একটা হালকা হাসি তার ঠোঁটের কোণায় লেগে রয়েছে, তারপর আমাদের উদ্দেশ্যে বলল, যখন অনুভব করলাম যে আমি আমার স্থূল দেহে ফিরে এসেছি তখন উঠে বসলাম, দেখলাম পূব আকাশে উষার রং ধরেছে, কিন্তু কাল ভৈরবকে কোথাও দেখলাম না, কিছুটা দূরে দেখি তোমরা দুটি অচেতন হয়ে ঘুমাচ্ছ, চলো অনন্তর বাড়ি এসে গেছি, একবার দেখা করেই আমরা বেরিয়ে পড়ব, চলো। অনন্তবাবুর ঘরের গলি দিয়ে যখন ঢুকলাম তখন প্রায় 20-25টা পায়রা ঝটপট ঝটপট করতে করতে উড়ে গিয়ে বসল বাড়ির চালের চারপাশে। অনন্তবাবুর স্ত্রী তুলসীতলায় গোবরের প্রলেপ দিচ্ছিলেন, আমাদের দেখেই বললেন, আপনারা কোথায় চলে গিয়েছিলেন? উনি তো একেবারে অস্থির হয়ে পড়েছেন, বলছেন রাগ করে বোধহয় ওনার গুরু মশাইরা কোথায় চলে গেলেন। অতিথির বাড়ি থেকে দেখা না করে হুট করে চলে যেতে নেই মা, আমরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। ঘরের ভেতর থেকে গামছা গলায় ব্যস্ত হয়ে বেরিয়ে এলেন অনন্তবাবু, এসেই প্রণাম করলেন তারানাথকে, বললেন, ঠাকুর মশাই আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। চিন্তার আর কিছু নেই অনন্ত,
সব ঠিক আছে। আচ্ছা, সোমেশ্বর বাবু উঠেছেন? বাবা অনেক ভোরেই উঠেছেন, চা খাচ্ছেন, আসুন আসুন। আমরা সোমেশ্বর বাবু ঘরে গিয়ে দেখি বৃদ্ধ একটা বড় স্টিলের গ্লাসে কাঁপা কাঁপা হাতে চা খাচ্ছেন। আমি আর বিভূতি দুজনেই প্রণাম করলাম। তারানাথ প্রণাম করতে চাইলে বৃদ্ধ বাধা দিলেন, বললেন, তুমি বয়সে আমার থেকে ছোট হলেও সাধক মানুষ, ঈশ্বরের কৃপা আছে তোমার উপর, তোমার প্রাণ আমি নেব না। আচ্ছা বেশ, আমাদের এবার যেতে হবে বুঝলে। তবে যাওয়ার আগে একটা বিশেষ জিনিস লক্ষ্য করছি আপনাদের কপালে, সেটা বলে যাই? বৃদ্ধ তারানাথের দিকে চেয়ে একটু হাসলেন, তারপর বললেন, আমি কবে মারা যাব বলতে পারবে? তারানাথ এক দৃষ্টিতে বৃদ্ধের কপালের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ওটি এখন হচ্ছে না সোমেশ্বর বাবু, ওটি হচ্ছে না, উল্টে আপনার গ্রহ নক্ষত্রে কিছু পরিবর্তন হয়েছে আজ সূর্যোদয়ের পর থেকে। আপনার আয়ু কোনো রকম শারীরিক পীড়া ছাড়াই 100 বছর পেরিয়ে যাবে অনায়াসে। শুধু তাই নয়, যে বছর আপনার 100 বছর পূর্ণ হবে সে বছর একটা অতি শুভ কাজ আপনার দ্বারা সম্পন্ন হবে। বৃদ্ধের মুখে এবার হাসি দেখতে পেলাম, কাঁপা কাঁপা গলায় বললেন, শুভ কাজ? সত্যিকে আর কোনো পাপ অভিশাপ নেই আমাদের বংশে? না না, কোনো পাপ অভিশাপ আর নেই। সামনের একটা গোটা দশক আপনার অভাবনীয় আর্থিক উন্নতি হবে। বৃদ্ধ মনে মনে যেন ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। শুনতে পেলাম, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি, বললেন বিড়বিড় করে। তারপর তারানাথের উদ্দেশ্যে বললেন, সেই শুভ কাজে তুমি আসবে তো বাবা? আমার যেখানে প্রয়োজন হয় ঈশ্বর আমায় ঠিক সেখানে পাঠিয়ে দেন। আপনার শুভ কাজে যদি কোনো বাধা বিপত্তির সৃষ্টি হয় তাহলে তারানাথ তান্ত্রিক নিশ্চয়ই আসবে। আজকের দিনটা থেকে যাও, এখানে কাছাকাছি জয়চণ্ডী পাহাড় আছে, পাহাড়ের উপরে মা চণ্ডীর মন্দির আছে, একবার দর্শন করে এসো, না হলে। অনন্তবাবুর স্ত্রী এলেন চা নিয়ে আমাদের জন্য। অনন্তবাবু তার বাবার কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, একটা দিন না হয় থাকুন, কাল আপনাদের ট্রেনে তুলে দিয়ে আসব। তারানাথ আমাকে আর বিভূতিকে জিজ্ঞেস করল, তা কি হয় বিভূতি, কি বলো, মা চণ্ডীর দর্শন করতে যাবে নাকি? হ্যাঁ ঠাকুর, সুযোগটা যখন হলো মাকে দর্শন করা, তখন আর দ্বিমত প্রকাশের কোনো প্রশ্নই ওঠে না। আমিও একই মত প্রকাশ করলাম। ঠিক হলো আজই বেলা 10টা নাগাদ আমরা জয়চণ্ডী পাহাড়ের উপর অবস্থিত চণ্ডী মাতাকে দর্শন করতে বেরিয়ে পড়ব। অনন্তবাবু বললেন, অনেকটা রাস্তা, আপনারা হেঁটে যেতে পারবেন না ঠাকুর, আমার গরুর গাড়ি আছে, বলিষ্ঠ দুটো বলদ আছে, গারোয়ান অমৃতকে বলে দিচ্ছি গাড়ি জুড়ে দেবে। 9টার সময় দেখি অনন্তবাবুর গিন্নি গরম লুচি আর সাদা আলুর তরকারি এনে দিলেন, বললেন, তারাটা রাস্তা কোথায় কি খাবেন, এ তো আর কলকাতা শহর নয়, কাজেই একটু জল খাবার করে দিলু, ওইটুকু খান। 10টা নাগাদ আমরা বেরিয়ে গেলাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। বাঁশের কঞ্চি দিয়ে বোনা ছাউনি করা গরুর গাড়ি, বসবার জায়গায় পুরু করে খড় বিছানো রয়েছে, তার ওপর পাতে আছে একটা মাদু। কলকাতায় ট্রামে চড়ে অভ্যেস, গরুর গাড়িতে চড়া হয়নি তেমন, এ এক অনন্য অভিজ্ঞতা। বিভূতি তারানাথকে বলল, কি ব্যাপার ঠাকুরমশাই, আপনাকে অন্য মনস্ক লাগছে একটু? চারপাশের পরিবেশে আমিও এতটাই মশগুল হয়েছিলাম যে তারানাথের দিকে চোখ পড়েনি। বিভূতির কথায় তারানাথের দিকে চেয়ে দেখলাম, সত্যি তারানাথ যেন একটু অন্য মনস্ক। আমিও জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই কি ব্যাপার? তারানাথ এবার উত্তর দিল, মায়ের কাছে যাচ্ছি, একটা ভাবের ভাব সঞ্চার হচ্ছে মনের ভেতর, কিন্তু তার সাথে সাথে কোনো একটা সংকেত তরঙ্গায়িত হয়ে যেন আমাকে কিছু বলতে চাইছে, যেন মনে হচ্ছে বাড়ি না ফিরে এই জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার পিছনে মায়ের কোনো ষড়যন্ত্র আছে।
মায়ের ষড়যন্ত্র? না ঠিক বুঝলাম না ঠাকুর। তারানাথ বিভূতির কথা ঠিক উত্তর না দিয়ে একটা প্রশ্ন করে বসল আমাদের দুজনকে, বলল, কিশোরী বিভূতি, আমার মন বলছে যে শীঘ্রই আমার ডাক পড়বে, সেরকম কিছু হলে আমাকে তো যেতেই হবে, তোমরা কি করবে সেটা বল, আমার সাথেই যাবে নাকি আমি মটলেনে ফিরে গেলে ওখানে গিয়ে গল্প শুনবে? ঠাকুর, আপনি একেবারে নিশ্চিত যে ডাক পড়বে? হ্যাঁ কিশোরী, আমার মন বলছে আমার সাথে কারোর দেখা হবে, আর তার আমাকে বড়ই দরকার। ঠাকুরমশাই, সেরকম হলে আমরা আপনার সাথেই যাব, গল্প তো কত শুনেছি, আরও না জানি কত শুনবো, কিন্তু এমন অভিজ্ঞতা তো বারবার হবে না। বিভূতি, অতি প্রাকৃতিক শক্তির সাথে মুখোমুখি হতে গেলে অনেক সময় যে প্রাণ সংশয় অবধি হতে পারে তার প্রমাণ তোমরা পেলে, এর পরও কি কোনো অজানা বিপদের মুখোমুখি হতে তোমরা আমার সাথে যাবে? যাবো ঠাকুর, এই ঘটনাটা হওয়ার পর থেকে বুঝলাম যে মানুষ জন্মের উদ্দেশ্য কি। আপনি গোটা একটা সমাজকে অভিশাপ মুক্ত করার জন্য নিজের প্রাণের আহুতি দিয়েছিলেন, সেখানে আমরা তো কেবল আপনার সঙ্গে থাকব। মানুষের মঙ্গলার্থে আপনার কর্মকাণ্ডে যদি এতটুকু সহায়ক হতে পারি তাহলেই জীবন ধন্য হবে। আর যদি মৃত্যুর কথাই বলেন তাহলে মৃত্যু তো আমরা ফিরে গেলেও হতে পারে, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাতে থাকলেও হতে পারে। তারানাথ আমার কথা শুনে এমনভাবে হাসল যেন সে আমার কথায় গর্বিত বোধ করছে, বলল, তোমাদের ক্ষমতা দিয়ে আমি কিছু ভুল করিনি দেখছি, তোমরা দুটি আর সেই কিশোরী বিভূতি নেই যারা কেবল অলৌকিক গল্প শোনার লোভে আমার কাছে আসত। তোমরা জানো, তোমরা ছাড়াও আমার কাছে আরও অনেকে আসে যারা তোমাদেরই মতো অলৌকিক গল্প শুনতে চায়, ওই একটু মাখো মাখো তন্ত্র সাধনার গল্প, কোনো একটা ভয়ঙ্কর পিশাচকে বধ করার গল্প, ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে কোনো নিরীহ মানুষের বাড়িতে আশ্রয় নেওয়ার গল্প। আমি তাদের গল্প শোনাই, কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না, যেটা এই এতদিনে তোমাদের মধ্যে একটু একটু করে ঘটে চলেছে। তারা আগেও আসতো ভয়রস আস্বাদনের লোভে, এখনো সেই জন্যই আসে, কেবল তোমরাই দেখছি আমার বলা গল্পগুলোর মধ্যে লুকিয়ে থাকা গূঢ় অর্থটাকে ধরতে পেরেছ। আমি আর বিভূতি একে অপরের মুখ চাওয়াচাই করলাম। তারানাথ আমাদের এভাবে অভিবাদন জানাবে সেটা আমরা কখনোই ভাবিনি। আবেগান্বিত হয়ে তারানাথের পা ছুঁয়ে হাত বুকে ঠেকে নিলাম। মানভূম জেলার মেঠো পথ ধরে তালে ছন্দে মন্থর গতিতে চলছে গরুর গাড়ি। চারপাশের পরিবেশ দেখতে দেখতে কেটে গেল অনেকটা সময়। গারোয়ান অমৃতকে জিজ্ঞেস করলাম, আর কত দূর অমৃত? আর বেশি দূর নেই কর্তা, এই তো নন্দুয়াড়া গেরাম পেরিয়ে গেছি, এবার তো ওই ওই যে সামনের মোড় যাচ্ছে, ওই মোড় দিয়ে বায়া ঘুরে গেলেই পাহাড় দেখতে পাবেন। আপনারা পাহাড় চড়তে পারেন তো? মন্দিরে উঠবার সিঁড়ি নেই? না ঠাকুর, ওই হ্যাচর প্যাচর করে উঠতে হয়, তবে অসুবিধা হবে না। রূপ ঠাকুর তো রোজ ওঠানামা করে দুবেলা, আরও কত ভক্ত আছে ওঠানামা করে, বড় জাগ্রত মা মঙ্গল চণ্ডী। কিছুক্ষণ পর আমরা পৌঁছলাম জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। কি অপূর্ব সুন্দর পাহাড়, তো একটা নয়, এ তো পাশাপাশি বেশ কয়েকটা পাহাড়ের সমষ্টি। পাদদেশ অর্জুন এবং ইউক্যালিপটাস গাছের খাপছাড়া জঙ্গলে ভরা, কিন্তু মূল পাহাড়গুলোর গায়ে কোনো গাছপালা নেই, একেবারে খাড়া ন্যাড়া তেকোনা পাথরের পাহাড় উঠেছে আকাশ ফুঁড়ে উপরের দিকে। ছোটবেলায় স্লেট পেন্সিল নিয়ে এভাবেই তেকোনা পাহাড় আর কুঁড়ে ঘর আঁকতাম। বিভূতি বলল, পরিবেশ তো বড়ই সুন্দর, কিন্তু এত উঁচু খাড়া পাহাড়ে উঠবো কি করে ঠাকুর মশাই? তারানাথও দেখলাম চিন্তিত হয়ে বলল, তাই তো হয়ে বিভূতি, মন্দিরটাই বা কোথায়? এমন সময় দেখলাম পুজোর ডালা নিয়ে তারানাথের বয়সী টিকিধারী এক ব্রাহ্মণ ধীর গতিতে আমাদের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছেন। তার চেহারায় গুণী মানুষের লক্ষণ, কিন্তু কেমন যেন ভেঙে পড়া ভাব, মুখে চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তারানাথ তাকেই হুট করে জিজ্ঞেস করল,
আচ্ছা বলছি, মন্দিরটা কোন দিকে বলতে পারেন? ব্রাহ্মণ দাঁড়িয়ে তারানাথের উদ্দেশ্যে বলল, এ পাহাড়ের পেছনে আর একটা ছোট পাহাড় আছে, ওখানেই মন্দির। আপনিও কি মন্দিরেই যাচ্ছেন? তারানাথের দ্বিতীয় প্রশ্নে ব্রাহ্মণ কেবল সম্মতি জানিয়ে আবার হাঁটতে শুরু করল। সত্যি অনেক মানুষ উঠছে মন্দিরে, যতটা কঠিন শুনে মনে হচ্ছিল ততটা কঠিন নয়। তবে সময় লেগে গেল প্রায় এক ঘন্টা। ওপরে উঠে এক অন্যরকম পরিবেশ, অনেকটা সমতল জায়গা, এদিক ওদিক অনেকে ফুলের মালা, মিষ্টি, প্যাঁড়া, সন্দেশ বিক্রি করছে। একদিকে বিক্রি হচ্ছে তেলে ভাজা চা মুড়ি, আর একটা অংশ জুড়ে রয়েছে মঙ্গলচণ্ডী মায়ের মন্দির। তারানাথ মায়ের রূপ দেখে আনন্দে আত্মহারা হয়ে মন্দিরের চাতালে গড় হয়ে প্রণাম করল। জয় মা, জয় মা মঙ্গলচণ্ডী, জয়। তারপর ডালা কিনে পুজো দেওয়া হয়ে গেলে আমরা একপাশে বসে যখন মায়ের ভোগ খাচ্ছি, তখন দেখলাম সেই ব্রাহ্মণ মন্দিরের চাতালে মায়ের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। তার দুচোখ বেয়ে অঝরে ঝরছে অশ্রুধারা, যেন সে মায়ের কাছে কোনো প্রশ্নের উত্তরের আশায় বসে আছে। হঠাৎ তারানাথ তান্ত্রিক উঠে দাঁড়ালো। তারপর সেই ব্রাহ্মণের কাছে গিয়ে হাত জোর করে নিজের পরিচয় দিয়ে বলল, আমার নাম তারানাথ, নিচে আপনার সাথে দেখা হয়েছিল, তখনই দেখলাম আপনার পিছু পিছু একটা অমঙ্গলের ছায়া আপনাকে অনুসরণ করে চলেছে। আপনি যখন এই মন্দির পাহাড়ে ওঠা শুরু করলেন, তখনই সেটা কোথায় যেন মিলিয়ে গেল। মা মঙ্গলচণ্ডী যেখানে বিরাজ করেন, সেখানে আর অমঙ্গল থাকবে কি করে? তা কি হয়েছে সেটা আমায় নির্দ্বিধায় বলতে পারেন? বৃদ্ধ ব্রাহ্মণ তারানাথের দিকে বিস্ময়ের চোখে কিছুক্ষণ তাকালেন, তারপর চোখের জল মুছে খানিকটা ধাতস্থ হয়ে বললেন, আপনি কি তাহলে সেই সাধক? তারানাথ একটুও অবাক না হয়ে বলল, হ্যাঁ আমি। আপনি আর দুশ্চিন্তা করবেন না, গোটা ঘটনাটা আমায় একবার বলুন তো। তারানাথ ব্রাহ্মণের কাছে বসে পড়ল, আমি আর বিভূতিও কাছে গিয়ে বসলাম। ব্রাহ্মণ বলতে শুরু করল, আমার নাম মধুসূদন চক্রবর্তী, আমি থাকি এই মানভূম জেলার সীমান্তে কেশরগড়িয়া গ্রামে। আমরা সাত পুরুষ ধরে পৌরোহিত্য করে আসছি, গ্রামের সবাই আমাদের বংশকে ঠাকুর বংশ বলে চেনে, বড় শ্রদ্ধা করে আমাদের। দিন পাঁচেক আগে রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর স্বপ্ন। আপনি বলুন, কোনো ভয় নেই, বলুন। দেখলাম এক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাক্ষসী মূর্তি হাতে পায়ে ভর করে আমাদের গ্রামের দিকে ধেয়ে আসছে। কি বিশাল তার চেহারা, অগণিত সরীসৃপের মতো কিলবিল করছে তার চুলগুলো, সারা দেহ মাছের আঁশের মতো বড় বড় আঁশ দিয়ে ঢাকা, দাঁত দিয়ে কামড়ে ধরে আছে একটা মুন্ডহীন মানুষের দেহ, চোখের জায়গায় দুটো অন্ধকারের গর্ত, গোটা পরিবেশে মাংস পচা আঁশকে দুর্গন্ধ। আমি হকচকিয়ে উঠে বসেছিলাম, ভেবেছিলাম বুঝি দুঃস্বপ্ন। পরের দিন শুনলাম আমাদের পাশের গ্রাম কাঁকড়া ঘাটায় বিগত তিন চার দিন ধরে কিসের যেন তাণ্ডব চলছে, তছনছ হয়ে গেছে প্রায় 10-15টা ঘর, দিনে রাতে মানুষ উধাও হয়ে যাচ্ছে, আর তাতে রাত খাওয়া মৃতদেহ পড়ে থাকছে এখানে ওখানে। আমার তখন স্বপ্নটার কথা মনে পড়ে গেল, দুপুরবেলা যখন নদীতে স্নান করতে গেলাম, তখন দেখলাম ভাগা বুড়ির চাতালে সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে। ভাগা বুড়ির চাতাল কি কোনো মন্দির? গ্রামের এক প্রান্তে আছে ভাগা বুড়ির চাতাল। ভাগা বুড়ি এক অপদেবতা বলতে পারেন, তবে অনিষ্টকারী নয়। গ্রামের মানুষ গ্রামের মঙ্গল কামনায় প্রতিদিন ওই চাতালে প্রদীপ জ্বালায়, উনি বিপদে আপদে আমাদের রক্ষাকর্ত্রী। এই ভাগা বুড়ি ডাকিনী এবং যোগিনীর সহচরী,
ওনার চাতাল সব সময় পোড়া মাটির খেলনা দিয়ে সাজানো থাকে। এ জায়গা এমন এলোমেলো হয়ে থাকতে কখনো দেখিনি। আমার কাক চরিত্র কল্পসূত্র অধ্যয়ন করা আছে, তাই কি হয়েছে সেটা জানার জন্য কল্পসূত্রের প্রয়োগ করলাম। কিছুক্ষণের মধ্যেই একটা দাঁড় কাক এসে বসল ভাগা বুড়ির চাতালে। আর সেই কাকের মাধ্যমে ভাগা বুড়ি আমায় যা বললেন তা শুনেই আমি এখানে ছুটে এসেছি। তিনি বললেন, চার দিন আগে বিষ্কুম্ভ যোগে অশ্লেষা আর ভরণী নক্ষত্রের মিলন তিথি ছিল। কিছু সময়ের জন্য এক অদ্ভুত ক্ষণের সৃষ্টি হয়েছিল সেদিন। স্থূল জগৎ আর সূক্ষ্ম জগতের মধ্যে যে সাতটা দ্বার আছে তার একটি কোনো কারণে উন্মুক্ত হয়ে গেছিল, যার ফলে শুক্রাগ্নি নামের এক অতি ভয়ঙ্কর রাক্ষসী স্থূল জগতে প্রবেশ করে গেছে। নৃশংসভাবে নরহত্যা করে তাদের ভক্ষণ করে এই রাক্ষসী। মরার পচা রক্ত মাংস সারা শরীরে মেখে চারপাশে অমঙ্গলের হাহাকার ছড়িয়ে বেড়ায়। যে এই গ্রামে প্রবেশের চেষ্টা করলে আমি তাকে বাধা দিই, আর অপশক্তির মাত্রা আমার চেয়ে অনেক বেশি। সে দ্বিতীয়বার এলে আমি আমার সমস্ত শক্তি দিয়ে দ্বিতীয়বার তাকে আটকাই, তবে আমি বেশিক্ষণ তাকে আটকে রাখতে পারবো না। তুই জয়চণ্ডী পাহাড়ের উপর মঙ্গলচণ্ডী মায়ের মন্দিরে চলে যা। সেখানে মায়ের কৃপাধন্য এক সাধকের সাথে তোর পরিচয় হবে, যে করে হোক তাকে এখানে নিয়ে আসবি, একজন শুভ শক্তির উপাসকের বড়ই দরকার। ব্রাহ্মণ কথাগুলো বলে কাতর দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে রইল। তারানাথ ব্রাহ্মণের উদ্দেশ্যে বলল, চলুন ঠাকুর মশাই, এক্ষুনি যেতে হবে আমাদের। আমার আর বিভূতির উদ্দেশ্যে তারানাথ আরেকবার বলল, সবটা শুনলে তো, এর পরেও তোমরা কি যাচ্ছ আমার সাথে? আমি আর বিভূতি অত্যন্ত দৃঢ়ভাবে একসাথেই বললাম, আমরা যাব ঠাকুর মশাই। পাহাড় থেকে নিচে নেমে তারানাথ অমৃত গাড়োয়ানকে ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে বড় বাগান গ্রামে পাঠিয়ে দিলেন। মধুসূদন বাবুর সাথে আমরা রওনা হলাম কিশোরগড়িয়া গ্রামের উদ্দেশ্যে। গ্রামের সবচেয়ে কাছের শহর চন্দনকিয়ারি, সেখানে অবধি ট্রেকার যোগাযোগ ব্যবস্থা আছে, পরের 5 কিলোমিটার হাঁটা পথ অথবা গরুর গাড়ি। আমরা যখন চন্দনকিয়ারিতে পৌঁছালাম তখন সন্ধে হয়ে গিয়েছে। কিশোরগড়িয়া গ্রাম বিহার রাজ্যের সীমান্ত ভূমিতে, তাই এখানে হিন্দিভাষী মানুষদের বেশি বসবাস। রাস্তাঘাটের দোকানপাটের নামকরণ হিন্দি ভাষাতেই লেখা। চন্দনকিয়ারি থেকে কিশোরগড়িয়া অবধি 5 কিলোমিটার, রাস্তাও বড় দুর্গম, বড় বড় জঙ্গলে ঘেরা চারপাশ, আলোর লেশমাত্র নেই কোথাও, অন্ধকার বনভূমির মাঝ বরাবর এঁকে বেঁকে রাস্তা চলেছে, মাঝে মাঝে ডেকে উঠছে শিয়ালের দল। এ জঙ্গলে বাঘ থাকাও অসম্ভব নয়, ব্রাহ্মণ অবশ্য নেকড়ে থাকার কথা স্বীকার করেছে। এ রাস্তা দিয়ে হেঁটে যেতে ঘাড়ের রোম খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। তারানাথ কিন্তু নির্বিকার, 3টে নদী পেরিয়ে কিশোরগড়িয়া গ্রাম। আগের 2টো নদী গুয়াই এবং ইজরিতে কাঠের ব্রিজ থাকলেও শেষের নদীতে কোনো ব্রিজ নেই। ছোট্ট নদী দিয়ে তীর তীর করে বয়ে চলেছে স্বচ্ছ জল, একপাশে শ্মশানভূমি। ব্রাহ্মণ জানালো, এই নদীর ওপারেই আমাদের গ্রাম কিশোরগড়িয়া। নদী পেরিয়ে উঠে তারানাথ থমকে দাঁড়িয়ে গেল। তারপর বাতাসে কিসের ঘ্রাণ নিয়ে ব্রাহ্মণকে বলল, কোনো অবিবাহিত ব্রাহ্মণের অকাল মৃত্যু ঘটেছে কি এখানে? হ্যাঁ, এই নদীর ধারেই মাছ ধরতে এসে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল অজিত ভট্টাচার্যের একমাত্র পুত্রের। পৈতে হয়েছিল তো তার? হ্যাঁ হয়েছিল, আমি তো পৈতে দিয়েছিলাম তার। আপনারা এখানেই দাঁড়ান, আমি একটু আসছি। তারপর দেখলাম নদীর পার ধরে তারানাথ বেশ কিছুটা অন্ধকারের মধ্যে চলে গেল। দূর থেকে বুঝতে পারলাম তারানাথ যেন কাউকে ডাকছে। হঠাৎ
পরিবেশের মধ্যে একটা চাঞ্চল্যকর ভাব দেখা গেল। কোত্থেকে না জানি একটা উটকো বাতাস এসে শোঁ করে তারনাথের দিকে চলে গেল। তারানাথের কিছু অস্পষ্ট কথা শোনা গেল, যেন অদৃশ্য কারো উদ্দেশ্যে কিছু বলছে। কিছুক্ষণ পর তারানাথ ফিরে এলো, বলল, চলুন গ্রামের দিকে যাই। গ্রামে ঢোকার আগের মুহূর্তে দেখলাম ভাগা বুড়ির চাতাল মাঝ বরাবর ফেটে গেছে। সেটা দেখে ব্রাহ্মণ শিউরে উঠল, তারানাথের দিকে চেয়ে বলল, দেখছেন দেখছেন ব্যাপারটা, এ তো ভালো লক্ষণ নয়। আপনি বিভূতিকে সঙ্গে নিয়ে আপনার ঘরে গিয়ে এক ঘটি জল নিয়ে আসুন। তারানাথ ভাগা বুড়ির চাতালের কাছেই বসে পড়ল, দু তিন মিনিট চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে পুনরায় উঠে দাঁড়াল। জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই কি করলেন? মধুসুন্দরী দেবীকে আহ্বান করলাম, জিজ্ঞাসা করলাম কে এই শুক্রাগ্নি। দেবী বললেন, দেবতাদের অসুরদের প্রতি দুর্ব্যবহার দেখে দৈত্যগুরু শুক্রাচার্য একবার দেবতাদের উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তার ক্রোধাগ্নি থেকে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর রাক্ষসী, তার নাম শুক্রাগ্নি। এ কোনো ভূত বা পিশাচ নয়, এ এক অন্য জগতের প্রাণী যাকে সৃষ্টি করা হয়েছিল দেবতাদের অনিষ্ট করার জন্য। তাই একে শেষ করা সম্ভব নয়। আমার আশীর্বাদে তোর কোনো ক্ষতি হবে না, কিন্তু অন্য কারোর অমঙ্গল করার থেকে আমি তাকে খুব বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। তারানাথের বলা শেষ হতে ব্রাহ্মণ আর বিভূতি জল নিয়ে এসে দাঁড়াল। তারানাথ ঘটির জলে গাত্রবন্ধনের মন্ত্র পড়ে ঘটির সমস্ত জল আকাশের দিকে ছুঁড়ে দিল। অবাক হয়ে দেখলাম সেই জল শূন্যে ভাসমান অবস্থায় চক্রাকারে ঘুরতে লাগল। তারপর এলো সেই হাওয়া যেটা শ্মশানভূমিতে টের পেয়েছিলাম, সাথে সাথেই সেই জলের চক্র কোথায় যেন মিলিয়ে গেল। বিভূতি তারানাথকে জিজ্ঞেস করল, ঠাকুরমশাই কি করলেন এটা? শ্মশানের পাড়ে পা রাখতেই বুঝেছিলাম এখানে ব্রহ্মদৈত্য আছে। এই ব্রহ্মদৈত্য কিন্তু অনেক উপকারী অপশক্তি। তখন শ্মশানভূমিতে আমি ব্রহ্মদৈত্যের কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম। শুক্রাগ্নি রাক্ষসী আসছে জানার পর সে সাহায্য করতে রাজি হয়ে গেল। একা এত বড় গ্রামে গাত্রবন্ধনের জল ছড়ানো সম্ভব নয়, তাই এই কাজ ব্রহ্মদৈত্যকে দিয়ে করালাম। তাহলে কি আমাদের গ্রাম সুরক্ষিত হলো? না, সুরক্ষিত নয়, শুধু তার রাস্তাকে একটু কঠিন করা হলো মাত্র। এই শুক্রাগ্নির দৈত্য গুরু শুক্রাচার্যের থেকে সৃষ্টি, এর থেকে রক্ষা পেতে হলে একে পুনরায় তার জগতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু তা তো সম্ভব নয়, কারণ যে তিথিতে সে দুয়ার খুলেছিল সে তিথি তো বড় বিরল। জানি, এখন একটাই উপায় আমাদের কাছে, চিরঞ্জীবী আরাধনা করা। আমরা তিনজনে তারানাথের মুখের দিকে অবাক হয়ে তাকালাম। বিভূতি জিজ্ঞেস করল, চিরঞ্জীবী আরাধনা কি ঠাকুর? সাতজন চিরঞ্জীবী আছেন, হনুমান, পরশুরাম, অশ্বত্থামা, বিভীষণ, কৃপাচার্য, ব্যাসদেব, বলি রাজা এবং ঋষি মার্কণ্ডেয়। এদের মৃত্যু হয় না, যুগ যুগ ধরে এরা বেঁচে আছেন। এই মহাবিশ্বের সমস্ত গূঢ় সত্য এনারা জানেন। আমি তন্ত্র মতে যজ্ঞ করব, তাঁদের কাছে প্রার্থনা করব যেন তাঁদের মধ্যে কেউ একজন এসে শুক্রাগ্নিকে ফিরিয়ে নিয়ে গিয়ে এই বিপদ থেকে আমাদের রক্ষা করেন। তারানাথের মুখের কথা শেষ হল না। পরিবেশের মধ্যে এক আকস্মিক পরিবর্তন লক্ষ্য করলাম। আকাশ বাতাস ভরে উঠল এক বিচ্ছিরি মাংস পচা আষ্টে দুর্গন্ধে। গাছে গাছে বসে থাকা পাখিগুলো যেন হঠাৎ চঞ্চল হয়ে উঠল। সমস্ত গোয়াল ঘরের থেকে গরু বাছুরের একটা চাপা ফটফটে আর্তনাদ কানে এল। কুকুর বিড়াল শিয়াল যেন একসাথে সবাই কেঁদে উঠল, যেন ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। তারানাথ ব্যস্ত হয়ে ব্রাহ্মণকে বলল, আপনি শীঘ্রই গ্রামের সমস্ত মানুষকে জাগিয়ে বলুন সবাই যেন রাম নাম জপ করে, শীঘ্র যান। কিশোরী, বিভূতি, তোমরা এদিক ওদিক থেকে কিছু কাঠ কুটো জোড়া করো তো, এক্ষুনি ধুনি জ্বালাতে হবে, তাড়াতাড়ি করো।
কিছুক্ষণের মধ্যে গ্রামশুদ্ধ মানুষ জেগে উঠল। চারিদিকে আতঙ্কের রই রই কলরব ভেসে এলো। তারানা ধুনি জ্বালিয়ে তার তন্ত্রক্রিয়া শুরু করল। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম মাটি যেন কেঁপে উঠল। কর্ণ বিদারক এক তীক্ষ্ণ চিৎকার কোথা থেকে যেন ভেসে আসছে। তার সঙ্গে মনে হচ্ছে নদীর ওপারে জঙ্গলে যেন 100 হাতি তাণ্ডব চালাচ্ছে। মরাক মরাক করে কিসে যেন ভাঙছে বড় বড় গাছের ডাল। তারানাথ দেখলাম আদি বীজ জাগ্রত করার মন্ত্র পড়ছে। ওম হ্রিং তং ক্রিং লিং ফট স্বাহা পরমং তমেব দুং শিবং ঐং ত্রিনত্রং। কয়েক মুহূর্তের মধ্যে যেটা ঘটল সেটা আমার শোনা এবং দেখা বিভৎসতম ঘটনা। ভাগাবুড়ির চাতালের কাছে এসে দাঁড়িয়েছে এক বিভৎস মূর্তি। অজস্র সাপের মতো উড়ছে তার অবিন্যস্ত চুল। দুটো অন্ধকার চোখের গভীরে জ্বলছে সবুজ আলো। আশযুক্ত সারা গায়ে মাখা রক্ত মাংস নাড়িপুড়ির প্রলেপ। ডান হাতে ধরে থাকা একটা মৃতদেহের থেকে মাথা বাঁ হাত দিয়ে উপড়ে রক্ত পান করতে করতে এক বিভৎস নৃত্যলীলা শুরু করেছে শুক্রাগ্নি। বারবার চেষ্টা করছে গ্রামের ভেতরে ঢোকার, তবে কিসে যেন একটা বাধাপ্রাপ্ত হয়ে বারবার থমকে যাচ্ছে সে। একটা আলোর বলয় যেন তাকে আটকাচ্ছে। সে আলোর বলয় থেকে কামানের গোলার মতো অজস্র অগ্নিগোলক নিক্ষিপ্ত হচ্ছে শুক্রাগ্নির দিকে। মধুসুন্দরী দেবী প্রতি আক্রমণ করছে। আর একটা অপশক্তিও যেন ক্রমাগত দিশাভ্রষ্ট করার চেষ্টা করছে রাক্ষসীকে। বুঝলাম এ সেই ব্রহ্মদৈত্য। বারবার বাধাপ্রাপ্ত হয়ে রাক্ষসী শুক্রাগ্নি তার সমস্ত শক্তি দিয়ে সুরক্ষা বলয়ে আক্রমণ করতেই সুরক্ষা বলয় ভেঙে একটা তীব্র হাওয়ার ঝড় যেন ধুলো উড়িয়ে দিয়ে ধেয়ে এলো গ্রামের দিকে। সে দমকা ঝড়ে নিবে গেল তারানাথের ধুনি। চারপাশ ধুলোয় আচ্ছন্ন, কেবল শুক্রাগ্নির অট্টহাসি শোনা যাচ্ছে। তারানাথ এক মনে জপ করে চলেছে আদি বীজ মন্ত্র। ওম হ্রিং তং ক্রিং লিং ফট স্বাহা পরমং তমেব দুং শিবং ঐং ত্রিনত্রং। কয়েক মুহূর্তেই ধুলোর চাদর সরে যেতে স্তম্ভিত হয়ে গেলাম। আমাদের সামনে শুক্রাগ্নির পথ আটকে দাঁড়িয়ে আছে এক বিরাট সৌম মূর্তি। ঝোড়ো হাওয়ায় অবিন্যস্ত হয়ে উঠছে কাঁধ অব্দি নেমে আসা তার কেশরাশি। ডান হাতে ধরা মস্ত কুঠার, বাঁ হাতে সোনার গমণ্ডলু। তার শ্বেত বস্ত্র থেকে যেন সাদা আলোর ছটা বের হচ্ছে। সুগন্ধে ভরে উঠছে চারপাশ। চিরঞ্জীবী পরশুরাম। মুহূর্তের মধ্যেই যেন শুক্রাগ্নির একটা গগন বিদীর্ণ আর্তনাদ শুনলাম। যেন এই অবাঞ্ছিত অতিথির উপস্থিতি তার সারা গা পুড়িয়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যেই তার সারা শরীর কালো ধোঁয়ায় পরিণত হয়ে এসে ঢুকে পড়ল পরশুরামের গমণ্ডলুতে। তারপর সব শান্ত। ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল পরশুরামের অবয়ব। ব্রাহ্মণ জ্ঞান হারিয়েছে কবে জানি না। আমি আর বিভূতি তারানাথের দেওয়া শক্তির জন্যই হয়তো জ্ঞান হারাই, তবে শরীর আমাদেরও হালকা হয়ে এসেছে। তারানাথ আমাদের নাম ধরে ডাকতেই সমস্ত চেতনা যেন বিলুপ্ত হলো। তারপর আর কিছু মনে নেই। সকালে বিভূতির ডাকে ঘুম ভাঙল। কিশোরী! ও ভাই কিশোরী, আরে ওঠো ভাই, ঠাকুরমশাই তৈরি হতে বলেছেন, দুপুরে বোকারো স্টেশন থেকে হাওড়া ট্রেন ধরতে হবে তো। বিছানায় উঠে বসে বিভূতিকে জিজ্ঞেস করলাম, কার বাড়িতে আছি বিভূতি? মধুসূদন ঠাকুরের বাড়িতে আছি আমরা। গতকালের ঘটনার শেষে আমরা তিনজনেই জ্ঞান হারিয়েছিলাম। গ্রামের লোকেরা আমাদের তুলে নিয়ে আসে মধুসূদন ঠাকুরের বাড়ি। কিশোরগড়িয়ে গ্রাম থেকে বের হওয়ার সময় গ্রামশুদ্ধ মানুষ শঙ্খ কাঁসর ঘণ্টা বাজিয়ে তারানাথকে অভিবাদন জানালো। ব্রাহ্মণ বললেন, আপনি যদি কাল না আসতেন, যদি না দেখা হতো আপনার সাথে, তাহলে কালকের রাত্রিটাই আমাদের শেষ দিন হতো। ঈশ্বর থাকতে এত বড় অমঙ্গল কি করে হবে ঠাকুর মশাই? আপনি ভাগাবুড়ির চাতাল পুজো করে শুদ্ধ করে পুনরায় স্থাপন করে দেবেন। আর হ্যাঁ, সপ্তাহে একদিন শনিবারে শ্মশানে নদীর ধারে ব্রহ্মদৈত্যের জন্য দই চিঁড়ে মন্ডা দিয়ে আসবেন, কেমন?
গ্রামের মানুষের অনেক আপত্তি সত্ত্বেও আমরা সেদিন বেরিয়ে পড়লাম। কেশরগড়িয়া গ্রাম থেকে বোকারো স্টেশনে এসে যখন হাওড়ার ট্রেনে বসলাম, তখন দেখলাম তারানাথ একটু অস্বস্তি বোধ করছে। কি ব্যাপার ঠাকুরমশাই? ভালো লাগছে না কিশোরী, চারি মাকে খুব মনে পড়ছে। আর কোথাও নয়, এবার সোজা মটলেনে যেতে চাই। তোমরা আমাকে আর কোনো প্রশ্ন করো না, আমার একটু এবার শরীর আর মনকে বিশ্রাম দেওয়ার বড়ই প্রয়োজন। আমাদের ট্রেন ছাড়ার আগের মুহূর্তে পাশের প্ল্যাটফর্মে একটা হই হই পড়ে গেল। 3-4 বছরের শিশু তার মায়ের হাত ছাড়িয়ে দৌড়দৌড়ি করতে করতে নিচে রেল লাইনের ওপর পড়ে গেছে। লাইনের ওপাশ দিয়ে 10-15 হাত দূরত্বে একটি মালবাহী ট্রেন হুইসেল দিয়ে এগিয়ে আসছে। ড্রাইভার ব্রেক কষলেও এত কাছে হয়তো ট্রেনকে থামানো যাবে না। হঠাৎ কি হলো জানি না, আমি আর বিভূতি একে অপরের হাত ধরাধরি করে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে শুরু করলাম। আর এইটির মতো অত বড় মালবাহী ট্রেন লাইনে পড়ে থাকা শিশুর 1 হাত দূরত্বের মধ্যে এসে একটা হ্যাচকা দিয়ে দাঁড়িয়ে পড়ল। আমার আর বিভূতির এই কাণ্ড দেখে তারানাথ তান্ত্রিক আমাদের দিকে কয়েক মুহূর্ত অবাক চোখে তাকিয়ে হেসে উঠল। শুনছিলেন প্রখ্যাত লেখক অভিষেক দুবের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প শুক্রাগ্নি। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়র। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তার নোটিফিকেশান সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।